আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। জারুলতলা রানীফেরি সড়কে বাড়ি যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল কাছাড় জেলা প্রশাসন। বেহাল সড়কটিকে বাঁচাতে 10 টনের উপরে বাড়ি যান চলাচল বন্ধ করা হয়েছে। জারুলতলা বাজার তেমাতায় আয়োজিত এক বৈঠকের পরই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলার ফার্মাসি অথবা ঔষধের দোকানগুলিতে সিসিটিভি সংস্থাপনের নির্দেশ দিয়েছেন। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার কিছু কিছু ফার্মাসি অথবা ঔষধের দোকানে নেশাযুক্ত ঔষধ যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা নিষিদ্ধ, তা বিক্রয়ের খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে এ ধরনের ঔষধ বিক্রয়ের উপর নজরদারির জন্য সিসিটিভি সংস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের এ ধরনের নেশাযুক্ত ঔষধ সেবন থেকে বিরত রাখতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতেও এ ধরনের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশ লঙ্ঘন করা হলে ভারতীয় দণ্ডবিধির 188 দ্বারায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের সঙ্গে সঙ্গতি রেখে অসম সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা মহার্ঘ সহায়তা 4% বাড়াল। এর ফলে এক্ষেত্রে হার বর্তমান 38% থেকে বেড়ে 42% হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিহু ও নববর্ষের মুখে এই খুশির খবরের সিদ্ধান্ত নেওয়া হয়। জানুয়ারি থেকে এই বর্ধিত ডিএ মিলবে। সরকার স্থির করেছে আগামী 10 এপ্রিলের মধ্যেই 3 মাসের বকেয়া ডিএর অর্থ দিয়ে দেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত রূপায়ণে প্রতি মাসে অতিরিক্ত 79 কোটি টাকা ব্যয় হবে। রাজ্যের কলেজগুলোকে এখন আর ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিজ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কলেজ শিক্ষা বিনামূল্যে করার জন্য রাজ্য সরকার ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার গৌহাটিতে ছাত্র দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানান। তিনি বলেন, বর্তমানে কলেজগুলোতে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ফিজ নেওয়া হয় তা পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে রাজ্যের 337টি কলেজকে আর্থিক সাহায্য ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী শর্মা এই অনুষ্ঠানে বলেন, বড়দের আর্থসামাজিক উত্তরণে এক নতুন স্বপ্ন দেখিয়েছিলেন বডফা উপেন্দ্রনাথ ব্রহ্ম। তিনি তার নিজের কাজকর্ম এবং জীবনাদর্শের মাধ্যমে রাজ্যের সমাজ জীবনে অম্লান ছাপ রেখে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার আয়োজিত ছাত্র দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপেন্দ্রনাথ ব্রহ্ম বড় জাতির সমাজ জীবনে যে অবদান রেখে গিয়েছেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অন্তত একটি জনগোষ্ঠীর বাসা আহরণ করতে ছাত্রছাত্রীদের আহ্বান জানান। শিলচর এনআইটিতে সিনিয়র পড়ুয়াদের গণদুলাইয়ের শিকার হলেন দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া। শুক্রবার দুপুরে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে শহরের লিঙ্ক রোড এলাকার বাসিন্দা দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া নিজের গাড়ি নিয়ে গিয়েছিলেন এনআইটিতে। তখন তাকে একদল সিনিয়র পড়ুয়া বেদরক মারপিট করার সঙ্গে সঙ্গে গাড়িতেও ভাঙচুর চালান। ওই পড়ুয়ার অভিযোগ, কয়েকজন সিনিয়র মিলে তার গাড়ির টায়ার কেটে দিয়েছিলেন। তিনি এর প্রতিবাদ করলে তাকে মারপিট করা হয়। যদিও অপরপক্ষের বক্তব্য, ওই পড়ুয়া জুনিয়র হলেও সব সময় তাদের ভয়ভীতি প্রদর্শন করে থাকেন, অর্থ বল দেখিয়ে তাদের নানাভাবে হয়রানি করেন। এদিনও এক সিনিয়র পড়ুয়াকে এভাবে গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দিলে দলবদ্ধভাবে তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে পড়ুয়াদের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা।
উৎকুচ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন কামরূপ জেলার কমলপুরের পাটোয়ারি গীতাঞ্জলি ডেকা। জমির নথি সংক্রান্ত এক কাজে তিনি 5,000 টাকা ঘুষ চেয়েছিলেন। অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখা অভিযোগকারীকে দিয়ে টাকা পাঠান। ওই টাকায় কেমিক্যাল মেশানো টাকায় গীতাঞ্জলি ডেকা হাতে নিতেই ধরা পড়ে যান। শিলচর সহ বিভিন্ন সেটেলমেন্ট ও সার্কল অফিসে পাটোয়ারিরা ধরা পড়লেও ঘুষ আদায় অব্যাহত রয়েছে। জমি বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে 1965 সালের নথি দেখানো বাধ্যতামূলক নয়। শুক্রবার বিধানসভায় কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্নের জবাবে এই তথ্য জানান রাজস্ব মন্ত্রী যোগেন মোহন। কমলাক্ষ জেলাশাসকের এক বিজ্ঞপ্তির উল্লেখ করে প্রকাশিত সংবাদের দিকে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি বলেন, সমস্ত আলাপ আলোচনার পরই অসমে নাগরিকত্বের ভিত্তিবর্ষ চূড়ান্ত হয়েছে 1971 সাল। এখন 1965-এর নথি চাওয়ার অর্থ বাঙালিদের বিপাকে ফেলা, অথচ বুটের সময় তাদের বুট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়। পরে মন্ত্রী মোহন জানান আইনে 1965-এর উল্লেখ নেই, তবে জেলাশাসকরা ক্রেতা বিক্রেতার নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নথি চাওয়াটাই স্বাভাবিক। তিনি এই কাজে জেলাশাসককে সহযোগিতারই অনুরোধ করেন। এদিকে জমি বাড়ি অথবা ফ্ল্যাট কেনা বেচায় জেলাশাসকের এনওসির প্রয়োজন নেই বলে হিমন্ত মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিল। পরে সংশ্লিষ্ট আইন সংশোধন করে অনুমোদনের জন্য রাষ্ট্রপতি ভবনে পাঠানো হয়েছিল। এখন মন্ত্রিসভা বুঝতে পেরেছে জেলাশাসকের এনওসি ছাড়া জমি বাড়ি অথবা ফ্ল্যাট কেনাবেচার দরুন অনিয়ম বাড়ছে, তাই তারা সংশোধনীটি ফিরিয়ে নিতে চাইছেন। আবার বাড়বে সাধারণ মানুষের খরচ, কারণ এবার জাতীয় সড়ক হাইওয়েতে যাতায়াতের জন্য বাড়তি টাকা খরচ করতে হবে গাড়ি মালিকদের। এটা সব গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য। এবার প্রায় 10% বৃদ্ধি পেতে চলেছে টোল ট্যাক্স। আজ অর্থাৎ 1 এপ্রিল থেকেই কার্যকর হয়েছে এই নতুন নিয়ম। সেক্ষেত্রে বিন রাজ্য থেকে যে পণ্যবাহী ট্রাক লরি আসবে তাদেরও দিতে হবে এই বাড়তি টোল ট্যাক্স, ফলে খাদ্য সামগ্রীর দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে দেশের জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এই টোল ট্যাক্স বৃদ্ধির কথা অবশ্য আগেই ঘোষণা করা হয়েছিল। তখনও 1 এপ্রিল থেকেই অতিরিক্ত হারে টোল ট্যাক্স নেওয়া শুরু হবে বলেও জানানো হয়েছিল। এবার আজ অর্থাৎ শনিবার থেকেই জাতীয় সড়ক ও হাইওয়েতে গাড়ি নিয়ে যাতায়াতের খরচ বেশ খানিকটা বাড়তে চলেছে।